দেখুন, গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিকে মানা বা কোর্টের নির্দেশ মানা কি কোনো অন্যায়? নাকি নাকি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়াটা অন্যায়? যারা আন্দোলন করছেন তাদের প্রতি পূর্ণ সংবেদনশীলতার সাথেই বলছি, আইন তো কখনো হাতে নিয়ে নেওয়া যায় না। আমরা তো বারংবার দেখেছি পুলিশ কিভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছেন, একবার না একাধিকবার তাদেরকে অনুরোধ করেছেন যে এখানে 144 জন করা আছে, এখানে অনুগ্রহ করে আপনারা বসবেন না। আসলে সমস্যাটা তো অন্য জায়গায়। মাননীয় মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গ সরকার যখন সংবেদনশীলতার সাথে সমস্যা সমাধান করার জন্য নানা রকম পথ বার করে এগোচ্ছেন, তখন বিরোধীরা কখনো এদের কাছে নিজেদের মাংসওয়ালা ক্যাডারকে পাঠিয়ে দিচ্ছেন, কখনো ভগ্নিওয়ালা ক্যাডারকে পাঠিয়ে দিচ্ছেন চাকরি প্রার্থী হিসেবে, কখনো বিজেপি সাংসদ সৌমিত্র খানের মত অনুযায়ী রাজনৈতিক শিক্ষানবিশ বা অযোগ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে চলে যাচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন, কখনো আইনের জাল বুনে তাদের চাকরি পাওয়ার পথটা বন্ধ করছেন। আসলে তো আমরা বারবার বলছি সরকারই পারবেন এদের সমস্যার সমাধান করতে আইন মেনে, কিন্তু বিরোধীরা দেখছে সরকার যদি সমস্যার সমাধান করে দেয়, এই আন্দোলন যদি উঠে যায়, তাহলে জনবিচ্ছিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো ঘোলা জলে রাজনীতি করার রসদটা পাবে না। তাই তারা কোনোভাবেই চায় না যে এই আন্দোলনটা উঠুক, তারা যে কোনো মূল্যে আন্দোলনটা জিয়ে রাখতে চাইছে। আবার আমি আন্দোলনকারীদের কাছে আবেদন করছি, সরকারকে সহযোগিতা করুন, সরকারকে আইনানুগ ব্যবস্থা নিয়ে আইনগত পদ্ধতির মধ্যে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার সুযোগ করে দিন। ধন্যবাদ শান্তনুদা। আন্দোলনকারীদের যেটা বক্তব্য, যেটা অভিযোগ, যে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কথা কিন্তু তারা বলছেন, এবং একই সঙ্গে যেটা তারা বলছেন যে ধর্মতলা বাস টার্মিনাস, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে পুলিশ তাদের ছেড়ে দিয়ে যায়। মহিলা আন্দোলনকারীদের নিরাপত্তার বিষয়টি কিন্তু না ভেবে পুলিশ কিভাবে অত রাতে তাদের স্টেশনে বাস টার্মিনাসে ছেড়ে দিল সেই প্রশ্ন কিন্তু তুলছেন 2017-র চাকরি প্রার্থীরা। আমি একটু অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, তুমি শিয়ালদা চত্বরে রয়েছো, গতকাল মধ্যরাতে এই শিয়ালদা স্টেশন চত্বরেই কিন্তু বহু আন্দোলনকারীদের পুলিশ ছেড়ে দিয়ে যায় এবং তারা যে অভিযোগ করছে সেটাও বললাম, এখন সেখানে ঠিক কি চলছে, তারা কি বলছেন, কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে 2014-র যারা নট ইনক্লুডেড টেট প্রার্থী, যারা করুণাময়ীতে এফবিসি ভবনের বাইরে তারা বসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন, আমরা জানি যে গতকাল রাত 12টার পর তাদেরকে কিন্তু সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় এবং তাদেরকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় বিধাননগর কমিশনারেটের। অতঃপর রাত 3:30 নাগাদ কিন্তু বেশ কিছু গাড়িতে করে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় ধর্মতলা, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এরকম বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া হয়। এখানে যে সমস্ত পরীক্ষার্থীরা বা যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে রয়েছেন, তার কারণ একটাই, ছবিটাকে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের একাধিক প্রিজন ভ্যান কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোনোভাবে কিন্তু এখানে যারা এই 2014 সালের টেট চাকরি প্রার্থী তারা কিন্তু কোনোভাবে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা ছড়াতে না পারেন, নতুন করে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য কিন্তু প্রিজন ভ্যান নিয়ে পর্যন্ত চলে আসা হয়েছে। ফলত পুলিশের তরফ থেকে কিন্তু যাবতীয় ব্যবস্থা প্রথম দিন কিন্তু ব্যবস্থা করলো বিধাননগর কমিশনের। এবার কলকাতা পুলিশের তরফ থেকে যে সমস্ত 2014 টেট প্রার্থীরা রয়েছেন তারা যাতে এখান থেকে বেরোতে না পারেন তার বন্দোবস্ত কিন্তু করা হয়েছে। কিন্তু এখানকার যে সমস্ত টেট প্রার্থী তাদের সঙ্গে আমরা কথা বলছেন, তাদের যেটা অভিযোগ যে তাদের যে মূল তিনজন নেতৃত্ব দিচ্ছিলেন গোটা আন্দোলনের, সেই তিনজন হচ্ছেন কে, অচিন্ত ধারা, অচিন্ত সামন্ত এবং তার সাথে অর্ণব ঘোষ। এই তিনজনকে কিন্তু এখনো পর্যন্ত তারা ট্রেস করতে পারছে না, তারা কোথায় রয়েছেন। তাদের একজনের মোবাইল ফোন তারা খুঁজে পেয়েছেন কিন্তু তারা কোথায় রয়েছেন এই মুহূর্তে তার পরিবারের লোকও জানে না, এমনকি তাদের সঙ্গে যারা আন্দোলন করছেন তারাও জানেন না। ফলত তারা কিন্তু বলছেন যে বেলা 11টার মধ্যে মাতঙ্গিনী হাজরার যে মূর্তি রয়েছে শহীদ মিনারের কাছে, যেখানে কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ বা আন্দোলন চালিয়েছিলেন, সেই মূর্তির পাদদেশে কিন্তু পুলিশ প্রশাসনের তরফে এই তিনজন নিখোঁজ যারা রয়েছেন এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে নিয়ে আসা সম্ভব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু পুলিশ যেমন এখানে প্রস্তুত, তেমন কিন্তু আন্দোলনকারীরা তারা বিভিন্ন বাসে করে কিন্তু ধর্মতলামুখী হচ্ছেন এবং সেখানে কিন্তু পরবর্তী আন্দোলনের রূপরেখা তারা তৈরি করবেন। তবে তারা কিন্তু কার্যত প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন যে বেলা 11টার মধ্যে এই তিনজন যে নিখোঁজ রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে মাতঙ্গিনী হাজরার যে মূর্তির পাদদেশ সেখানে, কারণ তারা যতক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন কর্মসূচি, বিভিন্ন আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে, পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবেন। অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ।